ছিল আন্ডার 19 পরে একটা ম্যাচ ফিমেলে খেলা পরে দীর্ঘ 6-7 মাস এরকম পরে ডাইরেক্ট আসছি এখানে দুদিন প্র্যাকটিস করা পরে গেম খেললাম প্রথম দিকে একটু ইয়া লাগছিল অনেকদিন পরে গেম খেলতেছি গেম ফিটনেসটা বলুন গেম সেন্সটা তো ওরকম কাজ করতেছিল না পরে দ্বিতীয় ম্যাচ ইনশাল্লাহ খুব ভালো বলতে আলহামদুলিল্লাহ মোটামুটি খেলছি ভালো লাগছিল এখন আবার ভালো লাগছিল যে এতদিন পরে মাঠে ফিরছি মাঠ ছাড়া আসলেও ভালো লাগে না ভাই বলে থাকা অবস্থায় একটু নিজেকে অন্যরকম লাগতেছে যে এর আগে যখন খেলছি এতটা ঘরবন্দি ছিলাম না একটু বাইরে দিতাম ঘুরতাম বা একটু অন্য অবসর টাইম একটু আড্ডা দিতাম এখনও সেটা হয় না কিন্তু আমরা যতই এখন রুমে থাকি না কেন খেলার যখন চিন্তা করি যে তলে তলে ঠিকই আমাদের ইয়া থাকে পজিশন ঠিক থাকে আর হলো আমরা আগামী আগামীকালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ফাইনালের থেকে কালকে আমরা যদি জিতি ফাইনাল যাওয়ার যেতে পারবো ইনশাল্লাহ না গেলে পরেরটা কী হবে বলা যায় না কারণ কালকে তো মেন গেম তো আমাদের কালকে ইনশাল্লাহ আমরা ফাইনাল মনে করেই খেলো হ্যালো আমি তামিম ভাই খেলতেছি তামিম ভাই তো এখন বর্তমান ন্যাশনাল লিগের ক্যাপ্টেন ওনার সাথে উনি আমাকে অনেক কিছু বলে বোলিংয়ের সময় বা নেট করার সময় ড্রেসিং রুমে শেয়ার করে যে ব্যাটসম্যানের সব কিছু দুর্বল তারপরে মুস্তাফিজ ভাই আছে আমাদের টিমে উনি হলো ওনার কাছে সবসময় আমি অনেক প্রশ্ন করি উনি সব সুন্দরভাবে শিখায় বোঝায় সাইফুদ্দিন ভাই আছে সেম ওনাকেও বলি যে ভাই এরকম বিপিএলে বা হলো ন্যাশনাল টিমে যে ব্যাটসম্যানরা কোথায় বেশিরভাগ দুর্বল এগুলো সব জানার ইচ্ছা শুনি বলে ইনশাল্লাহ তাদের সাথে সব কিছু শেয়ার করে খুব ভালো লাগতেছে যে তারা সবসময় সব কিছু বলতে কিছু বললে সাথে সাথে বলে সুন্দর করে বুঝায় দেয় সুন্দর করে খুব সবার কাছে আর কি ভালো লাগে সবার সাথে থাকে সব কিছু শেয়ার করতে পারতেছে